নভেম্বরে সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করলে পয়লা ডিসেম্বরে সেই মজুরি কার্যকর করা হবে জানিয়ে ভাঙচুর না করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিজিএমইএ ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ভাঙচুর ও ক্ষতি করলে ১৩ এর এক ধারায় নো ওয়ার্ক নো পে ভিত্তিতে গার্মেন্টস বন্ধ করে দেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছেন তিনি। আরও জানাচ্ছেন গেল সপ্তাহখানি ধরেই গার্মেন্ট শিল্পে অস্থিরতা চলছে। বেতন বৃদ্ধির দাবিতে বহিরাগতদের উস্কানিতে অনেক গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর ও কাজ বন্ধ করে দিচ্ছেন। রাজধানীর মিরপুর, গাজীপুর সহ বিভিন্ন গার্মেন্টসে এমন অবস্থা তৈরি হয়েছে। সমস্যা থাকে আমরা মালিকের লগে বুঝবো, কেন বাইরের লোকের সেইগুলো কোনো আমরা বাপ্পি নেতাকে চাই, বাপ্পি নেতাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আমাদের দাবি বেতনের বৃদ্ধির জন্য আমরা দাবি করতেছি, কিন্তু তারা কিভাবে কয়ে কিভাবে শ্রমিকের গায়ে গুলি চালায়। আমাদের অফিসিয়াল ঝামেলা, আমাদের বেতন স্যালারি নিয়ে ঝামেলা, আমাদের মালিকের সাথে সমঝোতা করবো। এরা কেন বারো করে আমাদের কেন করে কোনো মাসের বেতন। মঙ্গলবার গার্মেন্ট শিল্পে জরুরি অবস্থা চলছে জানিয়ে মিট দ্য প্রেসের আয়োজন করে বিজিএমইএ। অবদান রেখে গেছে এই পোশাক শিল্প সংগঠনের সভাপতি বলেন, এরই মধ্যে বহিরাগতদের হামলায় দুজন নিহত হয়, অনেক গার্মেন্টস বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। উস্কানিদাতাদের ফাঁদে পা না দিয়ে আন্দোলন না করে কাজে ফেরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, যথাসময়ে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করা হবে। কোন রকম উস্কানিতে আপনারা পরিচিত হবেন না, পোশাক শিল্পে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবেন না, দায়িত্বের সাথে নিজ নিজ কাজ করুন, দেশের স্বার্থে উৎপাদনে আমাদেরকে সাহায্য করুন। আমরা আশা করছি ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে এবং সরকার নতুন যে বেতন কাঠামো ঘোষণা করবে, আমরা পোশাক শিল্পের সকল উদ্যোক্তা সেটা মেনে নিব, শিল্পের যত প্রতিকূলতায় থাকুক না কেন। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর, আমি আবারও রিপিট করছি, আগামী ডিসেম্বর ২০২৩ থেকে ইনশাল্লাহ কার্যকরী হবে। মালিক শ্রমিকরা যেন হয়রানি শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।